যখন স্কুল থেকে ফিরতেন প্ল্যাটফর্মে ভিড় করে আসতো বাচ্চারা, কেউ যদি দুটো পয়সা ভিক্ষে দেয়। সেসব ভুবুক্ষু চোখ রোজ যন্ত্রণা দিত কিশোরী মেয়ে গীতাকে। স্কুলের টিফিন বাঁচিয়ে নিয়ে এসে খাওয়াতেন শিশুদের, যাতায়াত খরচের টাকা জমিয়ে কিনে দিতেন উপহার। শিশুরাও আপন করে নিয়েছিল তাকে, কিন্তু তখন সামর্থ্য ছিল না বেশি। পেটে খিদে গা ময়লা শিশুদের দিকে তাকালেই বুকটা মুচড়ে উঠত গীতার। কবে সে শিশুদের পেট ভরে খাওয়াতে পারবেন, কবে একটু পড়াশুনো শেখাতে পারবেন, সেই চিন্তাতেই বুধ হয়েছিলেন কিশোরী। তারপর একদিন বড় হলেন, সে যেন ওদেরই জন্য। কেবল অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না থাকার স্বপ্ন পূরণ করতে লেগে গেল অনেকটা সময়। মিনারেল ওয়াটারের ব্যবসা রয়েছে ভাইয়ের, সেখান থেকে সামান্য কিছু টাকা আসে, সেই দিয়ে শুরুতে দুঃস্থ বাচ্চাদের লালন পালনের ভার নিয়েছিলেন গীতা। গ্র্যাজুয়েশনের পর থেকেই পথ শিশুদের সেবায় নিজেকে জড়িয়ে ফেললেন, সেই থেকে পথ চলা শুরু। আজ তিনি স্বনির্ভর। প্ল্যাটফর্মই যাদের ঘর বাড়ি, ফুটপাতই যাদের রাতের শয্যা, সেই সব শিশুদের জন্য আজ একটা এনজিও গড়ে তুলেছেন গীতা। হুগলির উত্তরপাড়ার বাসিন্দা গীতা রাউত, বয়স এখন 40-এর কোঠায়। পথ শিশুদের লালন করতে করতে তার জীবনের বেশ কিছুটা অতিক্রান্ত, বাকি জীবনটাও ওদের নিয়েই কাটাতে চান। ওরাই যে সব, এখন অবশ্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। হাওড়ার প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে বাচ্চাদের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করে চলেছেন গীতা। ওদের খাইয়ে পরিয়ে স্বপ্ন পূরণ করেন নিজে। বছর কয়েক আগে ব্যবসায়ী ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয় গীতার। তিনি উদ্যোগ নিয়ে একটা এনজিও তৈরি করে দেন, গীতা যার নাম রেখেছেন টিয়ার্স বা চোখের জল। স্টেশন চত্বরে সেই সব শিশুর পাল এখন সকাল হলেই চলে আসে এই এনজিওতে। প্রার্থনা দিয়ে শুরু হয় সকাল, সারাদিন পড়াশুনো করে পেট ভরে খেয়ে তারপর সন্ধ্যায় ফিরে যাওয়া। এইখানে প্রতিদিন আমার সকালবেলা বাচ্চারা আসে, সকালবেলা বাচ্চারা আসে, চান টান করে, ব্রাশ করে, তারপরে ব্রেকফাস্ট করে, প্রেয়ার করে, তারপরে পড়াশোনা করে। দুপুরে আমরা ওদের লাঞ্চ দিই, সপ্তাহে 3 দিন মাছ মাংস, 2 দিন নিরামিষ। তারপরে ওদের আমরা পড়াশোনা করাই। তারপরে আমরা মনে হয় কি, এই বাচ্চাদের যদি আমাদের স্কুলে অ্যাডমিশন যদিও করাতে হয়, ওকে স্কুলে অ্যাডমিশন করাই। তারপরে যদি কারোর মা থাকে, তাদের মায়ের কাউন্সিলিং করে তাদের হয়তো কোথাও ঘর ভাড়া করিয়ে দিলাম, তাদেরকেও স্কুলে অ্যাডমিশন করিয়ে দিলাম। তাদের আমরা ফলো আপটা করছি, ঠিকঠাক যাচ্ছে কি না, কোন জায়গাটা অসুবিধে সেইগুলোও দেখছি। ওদের মূল স্রোতে ফিরিয়ে আনা, এ পর্যন্ত প্রায় 50 জন বিপথগামী বাচ্চাকে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন গীতা। যাদের পরিবার আছে তাদের জন্য কাজের ব্যবস্থা করে দেন। প্ল্যাটফর্ম ছেড়ে তাদের অনেকেরই ঠিকানা হয়েছে ভাড়া বাড়িতে। এনজিওর নাম টিয়ার্স হলেও শিশুদের চোখের জল মুছে দিয়ে হাসি ফিরিয়ে দিয়েছেন গীতা। শৈশবের আনন্দে রঙিন করেছেন শিশুদের। গীতা জানান, আলাদা করে কোনোদিন সংসার করার কথা মনেই হয়নি তার। দুঃস্থ বাচ্চারা যখন গীতাকে মা বলে ডাকে, তখন সার্থক হয়ে যায় তার জীবন। বাকি জীবনটা ওদেরই ভালো রাখতে চান। ওরা মানুষ হলে গীতাও হয়ে উঠবেন সার্থক মা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।